नमस्कार बन्धुरा आई सी ट्यूब चैने अपन के स्वागत जाना आज के भिडियोते देखो कि भाव को पावर पॉइंट अर्थात माइक्रोसॉफ्ट ऑफिस अर्थात एम एस जी माइक्रोसॉफ्ट ऑफिस माइक्रोसॉफ्ट जो कम्पानी जे सॉफ्टवेयर आविष्कार कर अर्थात माइक्रोसॉफ्ट पावर पॉइंट 2010 आज के देखो 2010 जे अर्थात को कम्पानी का प्रेजेंटेशन व्यवहित है से ही प्रेजेंटेशन क्यों तैयारी करब से सम्बन्धे जानवर भिडियो शुरू कर आगे हमार चैनल के सबसक्राइब कर देवें पास बेल आइकन क्लिक करें जहाँ नतून नतून भिडियो छाड़ब सेगुलि सवार आगे अपनार का पहुँचनर जो जदि आपनी आमार चैनल नतून अवश्य सबसक्राइब करें जो पुरो तेल आपके अवश्य धन्यवाद जानाब तो भिडियो शुरू करा जा तो बंधुरा प्रथम पावर पॉइंट ऑन करब ऑन करार पर से प्रेजेंटेशन देव एक प्रेजेंटेशन करार पर भिडियो देख कि प्रेजेंटेशन এটাই হচ্ছে আজকের টপিক। প্রথমে আমি মাইক্রোসফট অফিসে গিয়ে পাওয়ার পয়েন্টটা অন করব। আর এটা হচ্ছে আমার উইন্ডোজ 10 এর জন্য অর্থাৎ 2010 অর্থাৎ এমএস অফিস 2010। আর উইন্ডোজ 7 এটা অনেক কিছু থাকতে পারে, তো সেটার জন্য আমি যদি আমাকে কমেন্ট করে জানাও তখন আমি 7 টা দেখাবো। তাহলে অন করার পর 7 এ যা আর 10 এ তাই এই চিত্রটা সেম ভাবে প্রদর্শিত হবে। শুধু সমস্যাটা হচ্ছে 7 এ এই ডিজাইনের কাছে এই যে এইগুলো থাকে একটু স্টাইলিশ থাকে, তারপর হচ্ছে অ্যানিমেশনে এগুলো একটু মানে এখানে একটু মানে খুব সহজভাবে দেওয়া আছে 7 এ আর কি, আর 10 এ একটু জটিল হবে। তাহলে আমি এই জন্য জটিলটাই দেখাচ্ছি। তাহলে প্রথমে আমি হোমে গিয়ে হোমে ক্লিপবোর্ড আছে, স্লাইড আছে, ফন্ট আছে, প্যারাগ্রাফ আছে, ড্রয়িং আছে, এডিটিং আছে, এই চারটার থেকে আমি স্লাইড ক্লিক করব। এবার আমার যেই স্লাইডটা আছে এই স্লাইডটা কেবলমাত্র ভিডিও আর টাইটেলটা এইসব অনেক কিছু বিভিন্ন ধরনের যোগ করার জন্য, তাই আমি কেবলমাত্র ব্ল্যাঙ্ক স্লাইড নেব। আর ভিডিওটি অর্থাৎ স্লাইডটা অর্থাৎ অ্যানিমেশন শুরু করার আগে আমি আগেই বলে দিই এখানে 8টা আছে অর্থাৎ হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রান্সলেশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ। এবার এর পরে আসলে তখন আমি বলে দেবো, এই জন্য আমি 8টা বলে দিলাম। তাহলে হোমে গিয়ে প্রথম স্লাইড থেকে ব্ল্যাঙ্ক অর্থাৎ 6টা 9টা আছে, 9টা থেকে আমি ব্ল্যাঙ্কে যাব, ব্ল্যাঙ্ক নিলাম আর উপরে স্লাইড করা আছে, উপরে স্লাইডটা ডিলিট করে দেব, ডিলিট স্লাইড। এবার এইখানে আমি প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড দেবো, ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর টেক্সট দেবো, টেক্সটের দেওয়ার পর আমি তারপর কিছু কারুকার্য করবো অর্থাৎ যেভাবে অর্থাৎ এরা বিশেষত কম্পানির কাজে ব্যবহৃত হয়। তাহলে প্রথমে আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে শেপস নিলাম, শেপস নেবার আগে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। তার জন্য আমি ডিজাইনে যাবো, ডিজাইনে যাওয়ার পর এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেব, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এইটা ভাল লেগেছে থাকুক। এবার এটা আমি হাইডও করে দিতে পারি, এখানে ব্যাকগ্রাউন্ড হাইড করা আছে, হাইড যে বর্ডারটা আছে বর্ডারটা হাইডও করতে পারি। এবার নেক্সট আছে আমি এখানে শেপস নিয়ে আসবো, শেপস রাখতে পারি নিয়েও রাখতে পারি, সেটা আমার ব্যাপার পার্সোনাল। এবার আমি শেপস দেখাচ্ছি, জাস্ট শেপসটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে শেপসটা নিতে যাবো। এরা শেপস থেকে আমি ফরম্যাট এলো, ফরম্যাট থেকে আমি এর শেপসে চেঞ্জ করতে পারবো, আমি শেপস দরকার নেই যেহেতু আমি চেঞ্জ করে দিচ্ছি। তাহলে শেপ সেমভাবে ইনসার্টে গিয়ে শেপস থেকে এখানে আমি টেক্সট অ্যাড করব, তার জন্য আমি টেক্সট অ্যাড করলাম। টেক্সট হওয়ার পর এখানে যেহেতু কোনো বিষয় পাইনি, টপিকই পাইনি, তার জন্য আমি কেবলমাত্র আমার কম চ্যানেলে নাম দিচ্ছি। কম্পিউটার বাই বিশ্ব লিখতে লিখতে বলছি আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেনি কেউ সাবস্ক্রাইব করে দেবেন, তার জন্য নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, যদি পুরনো হয়ে থাকে অবশ্যই আপনাকে থ্যাংক ধন্যবাদ জানাবো। এবার এটাকে আমি বড় করব, বড় করার জন্য এখানে একটু অর্থাৎ এখানে দুরকমভাবে বড় করা যায়, এখানে আমি এটা সিলেক্ট করার পর এখানে অপশান আসবে বড় করার, এটা টিপলেও বড় হবে। সেমভাবে এটা যদি সিলেক্ট নাও করা থাকে এখানে হোমে যাবে, হোম থেকে ফন্টে, ফন্টে থেকে বড়। এবার আরও কথা আছে স্টাইলটাকে আমি চেঞ্জ করবো, ওয়ার্ড যে ওয়ার্ড যা পাওয়ার পয়েন্টটা অর্থাৎ ইমেজ অফিসের মধ্যে কিছু কিছু আছে। এবার এটা এডিটিং মানলে ভালো হয় অর্থাৎ এডিটিং মধ্যে যেগুলো ভিডিওটা যেমন হয় তার মতো এডিটিং হয়, জাস্ট প্রেজেন্টেশন দেখানোর জন্য, কোনো কোম্পানি যে প্রেজেন্টেশন দেখানো যায় সেই প্রেজেন্টেশন দেখানোর জন্য। এবার আমি এখানে টেক্সটটা চেঞ্জ করার জন্য আমি একটা টেক্সট নিলাম, এবার এটাকে একটু নিয়ে দিলাম, এবার এটাকে আমি একটু ডিজাইন দেবো সাইডে, তার জন্য ফন্টে যেতে হবে, ফন্টে গিয়ে সাইডের বর্ডার আছে যে দেবো, তার জন্য আমি যে একটা যে কোনো একটা নিয়ে নিচ্ছি, এটা পছন্দ হয়নি,
আচ্ছা এটাই থাকুক। এবার এটার আমি এই যে লেখাগুলো টেক্সটটা আছে এই টেক্সটটার আমি সাইডের কালার চেঞ্জ করব এবং মাঝের কালার চেঞ্জ করব। তার জন্য টেক্সট ফিল থেকে প্রথমে মাঝের কালারটা চেঞ্জ করে দিই, কালো দিলাম। এবার সাইডের বর্ডারে লাল দিলাম, খুব সুন্দর লাগছে। এবার এটাকে আমি মাঝে নিয়ে আসবো, এবার পুরো বর্ডারটাকে আমি এখানে নিয়ে আসবো, তার জন্য প্রেজেন্টেশনটা খুব কমপ্লিট হয়ে যাবে। নেক্সট এটা আছে, আমি এটা তিনভাবে প্রথমে দেখাচ্ছি। তাহলে প্রথমে টেক্সট এড করলাম, এবার ছবি অ্যাড করব, তারপর আবার একটা টেক্সট এড করব। তাহলে ছবি অ্যাড করার জন্য প্রথমে আমাকে সেমভাবে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পর পিকচারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমার কম্পিউটার পিসিতে যে ওয়েবে অর্থাৎ যেটা যেখানে ছবিটা আছে সেখানে সিলেক্ট করতে হবে। আমার চ্যানেলের লোগোটাই দিয়ে দিচ্ছি। লোগোটা দিলাম, দেওয়ার পর আর ওয়ার্ডে লোগো দেওয়ার যখন কোনো ছবি অ্যাড করার সঙ্গে 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 টেস্ট অপশন দেখার, না হলে এদিক ওদিক সরকাতে পারবেন না। এবার এটা হচ্ছে এটাকে আমি গোল করবো, অর্থাৎ গোল করবো, অনেক কিছু করবো। তার জন্য আমাকে ফন্টে যেতে হবে, ফন্ট থেকে পিকচার স্টাইল অটোমেটিক চলে আসবে যদিও, তবু পিকচার স্টাইল থেকে আমি কী ছবি দেবো তার উপর নির্ভর করি। এটা দেবো, এটা দিয়েছি, একটু বড়ো করে দিলে দেখতে ভালো লাগবে, আরও দিয়ে 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 সরকাতে পারবেন। নেক্সট কথা হচ্ছে আমি এটাকে আবার টেক্সট করবো, সেটা জাস্ট আর কালারটা চেঞ্জ করার জন্য কীরকম থাকবে আর কি। আর দিতে হবে না, নেক্সট ওটা নেক্সট ভিডিও আমি দেখে দেবো ভালো মতন করে। তারপর হচ্ছে আমি এটাকে আবার একটা টেক্সট অ্যাড করার জন্য ইনসার্টে যাবো। ইনসার্টে যাওয়ার পর সেভ থেকে আবার টেক্সট অ্যাড যেখানে ক্লিক করব, সাবমিটেড বাই এসইউ BMITTED সাবমিটেড বাই, এন্টার দেবো যাদের নিচে লেখার জন্য BISWARANJONISHRA এমটা পড়েনি মিশ্রা। এবার এইখান থেকে এটার মাঝে নিয়ে আসি, এটাকে টেনে দিই, যার ফলে আমি এটাকে যখন আমি বড় করব বড় হয়েছে। এরপর আমি এবার এখান থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে সেই সেমভাবে ইমাজিন অফ কম্পিউটার বাই বিশ্বটি যেরকম লিখেছিলাম, যেরকম স্টাইল করেছিলাম, সবই সেমভাবে করবো। তাহলে প্রথম ফন্ট ফরম্যাটে যাবো, ফরম্যাট থেকে যে কোনো একটা কালার নিয়ে নেওয়ার পর এখানে টেক্সটের, আচ্ছা টেক্সটের স্টাইলটাকে চেঞ্জ করে দিতে হয়, ছবিটা সিলেক্ট করা আছে না, সাবমিটেড বাইটকে অন্য কালার দিই। এই কালারটাকে সিলেক্ট করার জন্য এইটা দিলাম, হলো। এবার নেক্সট একটা কাজ হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করার জন্য, যে কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য নেক্সট কাজ হচ্ছে এটাকে আমি কীভাবে এডিটিং করবো, অর্থাৎ যেন ভিডিওটার মতো লাগে। সেই ভিডিওর মতো তৈরি করার জন্য প্রথমে আমাকে যে কোনো একটা ক্লিক করার যে প্রথমে ইমাজিন কম্পিউটার আছে এটাই প্রথমে অ্যাড করবো। তার জন্য আমাকে অ্যানিমেশনে যেতে হবে, অ্যানিমেশনে যাওয়ার পর অ্যাডেড অ্যানিমেশন ক্লিক করতে হবে। অ্যাড অ্যানিমেশন ক্লিক করার পর এখানে মোর এন্ট্রান্স এন্ট্রি, অর্থাৎ এন্ট্রি, এটা এন্ট্রি দেবো, অর্থাৎ ঢোকার সময় কীভাবে থাকবে তার জন্য দেওয়া হবে। নেক্সট এটা আছে, এখান থেকে আমি ক্লিক করতে পারি, এন্ট্রান্স দিয়ে অনেক কিছু পাবে, ক্লিপ এটাই দিয়ে দিলাম, ভিডিও শেষে দেখিয়ে দেবো। নেক্সট এটা পড়বে, তার জন্য আমি ঠিক সেমভাবে অ্যাডেড অ্যানিমেশন থেকে মোর এন্ট্রান্স থেকে ফ্লোট যেটা হচ্ছে এটা দিয়ে দিচ্ছি। আর কথা হচ্ছে এটা যখন এক আছে এখানে যখন সঙ্গে সঙ্গে অ্যাড করবো সঙ্গে সঙ্গে এক আসবে। তার জন্য আমাকে স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে টাইমিং আছে, টাইমিংয়ে অন ক্লিক পর আফটার প্রিভিয়েশন করে দিতে হবে। সেমভাবে এটাকেও আমরা একটু খুঁজে খুঁজে দেখে নিতে হবে, কারণ ওটাকে অতগুলো আছে সম্ভব নয় একটা ভিডিওতে, তাই জন্য আমি একটু খুঁজে নিতে বলছি। নেক্সট হচ্ছে এক্সিট করবো, এক্সিট কোন দিকে করবো, এই দিক দিয়ে করবো, ওদিক দিয়ে করবো, তাহলে এই দিক দিয়েই করি, যেমন ঢুকেছি তেমন বাড়ি হবে। কিন্তু না, ওইটা হচ্ছে ওইটা করলে যখন কোনো ডবল অ্যাকশন দেবেন
অর্থাৎ ডবল ডবল অ্যাড করবেন তখন এটা স্পিডে কাজ করবে খুব, বুঝলেন? এই জন্য আমি এটাকেই ফার্স্টে দিচ্ছি। ডাবটা প্রিপারেশন করা আছে, অ্যানিমেশন। এবার এটা আমি এক্সিট দেবো, মোর এক্সিট, অর্থাৎ যেটা বেরিয়ে যাবে সেটা যেমন দেবো ফ্লিপ। ফ্লিপটা দিলেই নামটা অটোমেটিক পড়ে যাবে, বেসিক জুম করলে এটাই ভালো লাগেছে। নেক্সট ছবিটাকে দেওয়ার জন্য অ্যানিমেশন থেকে মোর এক্সিট, এক্সিটকে আফটার প্রিভিয়েশন সবাই করে দেবে, নাহলে সমস্যা করবে। ঠিক আছে, ডবল ডবল করে পড়ে গেল। এবার নেক্সট যেটা কাজ হচ্ছে সেটা আমার এক্সিট এন্ট্রি সব চলে এসেছি, দেওয়া হয়ে গেল। এবার নেক্সট কাজ হচ্ছে সমাপ্ত করা, অর্থাৎ ভিডিওটাকে এন্ড করা। এবার আমি ভিডিও সেভ করার জন্য ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর সেভসে যাব। সেভে যাওয়ার পর যেখানে সেভ করবো সেখানে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখানে সেভ অ্যাজ টাইপ। এবার এখানে যেটা করবো সেটাই হবে, এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা আছে, আমি উইন্ডোজ মিডিয়া ভিডিও করবো, তাতে আমি এটা ভিডিওতে পরিণত হয়। প্রেজেন্টেশন ওয়ান আছেই, তাহলে আমি সেভ করে দেবো। সেভ করার পর ভিডিওটা সেভ হতে একটু সময় লাগবে। এই যে এইখানে সেভটা হচ্ছে ক্রিয়েটিং ভিডিও প্রেজেন্টেশন ওয়ান WMV, একটু সময় লাগবে ভিডিওটা সেভ হতে, তার জন্য আমি একটু ওয়েট করছি। ভিডিওটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর এটাকে আমি ব্যাকপেজ দেবো, অর্থাৎ মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করে দিলাম, এবার ভিডিওটা অন করলাম। এবার এটাকে আমি স্পেস মেরে একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি এটা আমি 2010-এ দেখেলাম এবং যদি 2007-এ যদি দেখাতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে লাইকটা করবেনই, কমেন্ট করবেন এবং খুব খুব শেয়ার করবেন যাতে অন্যরাও এই আমার ভিডিওটি দেখতে পারে। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, বাই বাই।